আজকে সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে এটা নতুন কারবার, আর বলতেও ইচ্ছা করছে না, মুখ ব্যথা হয়ে গেছে, কারেন্ট নেই। তো এটা যেন রোজকার রুটিনের মধ্যে, যেমন রোজ আমরা ব্রেকফাস্ট করি, ডিনার করি, তার সাথে সাথে এটাও একটা রোজকার রুটিনের মতো হয়ে গেছে। তো যাই হোক, বেশ বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য এই সামনে যে ইয়েগুলো ছিল, কয়েকটা গাছের পাতা ছিল, সেই গাছের পাতাগুলো কাঁচি দিয়ে কাট করে দিয়েছি। আর এই জানলার এখান থেকে বেশ সুন্দর হাওয়া আসছে, আর আমি এখানটায় বসে বসে এই ল্যাদ খাচ্ছি। এই যে এই জানলার এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কেটে দেওয়া হয়েছে গাছ কিছুটা, দিতে এখানটা হাওয়া ঢুকছে। আর আমি এখানটায় বসে বসে এই ফ্যানটা নিয়ে চপ করছি, কারণ কিছু করার নেই। এই যে বিট্টু ভরছে জল, কারণ কারেন্ট নেই, কারণ কারেন্ট নেই আর মোটরে জল উঠছে না, যার কারণে বালতি করে করে জল এনে ভরছে। কি কষ্ট এই গরমে ভাইরে ভাই। তো সকাল সকাল এই আপডেট আপাতত, আর কিছুই না, আপাতত এখানে একটু বসে থাকবো, তারপর জানি না কী করবো। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কারেন্ট গেছে তো আসার নামই নিচ্ছে না, আর ওদিকে বিট্টু এক গাদা জামা কাপড় ভিজিয়েছে, জানি না কখন কাচবে, এখনো পর্যন্ত জল তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। যেদিন ও বাড়ি থাকে সেদিন টোটালি ঘরের সব কাজটাই ও করে, আমি তো পারি না। তো সপ্তাহের কাজগুলো যেগুলো জমে থাকে, যেমন কিছু কিছু জামাকাপড় কাচা, সব জামাকাপড় তো মেশিনে দেওয়া যায় না, কিছু কিছু জামাকাপড় আছে যে জামাকাপড়গুলো নিজেই হাতে কাচবে, ঘর ঝাড় দেবে, ঘর পরিষ্কার করবে, সব কিছু এভরিথিংই করে দেয়। যেহেতু আমি প্রেগনেন্ট, পারি না এখন করতে, আর টোটালি আমাকে বেড রেস্টে থাকতে বলেছে, যার কারণে ও সবটাই করে। তো এক গাদা জামাকাপড় কেচে মানে ভিজিয়েছে, আমি জানি না এখনও পর্যন্ত, একটা বাজে কারেন্ট আসেনি, কখন ওগুলোকে কাচবে, কখন মেলবে, কখন শুকাবে ওগুলো কী জানি, এখনও পর্যন্ত জল ভরেই যাচ্ছে। জল না হলে তো কিছুই হবে না, আর জলের সমস্যা এত না, মানে বারোটার জল তো দেয়ই না বললে চলে, মানে এরকম সরু করে জল দিচ্ছে। তো কার কার ওখানে জলের প্রবলেম বলো তো, আমাদের এখানে তো মারাত্মক প্রবলেম। যে দেখাই একটা জিনিস, ছুটকি বাথরুমের এই শানটাতে ভীষণ আরামের সহিত শুয়ে আছে, মানে ফ্যান চলছে না, যার কারণে এখানেই শুয়ে আছে, বাথরুমের এই শানটা ঠান্ডা যা শুয়ে আছে। ছুটকি ছুটকি লেজ নাড়াচ্ছে, ছুটকি ছুটকি। তো চলো আপাতত কি লাঞ্চ হয়েছে আজকে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে, খাওয়ার সময় তো কোনোদিনই দেখাতে পারি না, তাই খাওয়ার আগেই দেখিয়ে দেব। তো আজকে কি লাঞ্চ হয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ঝাল, ফোকাস ফোকাস ফোকাস। এই যে পুঁই শাকের তরকারি বেগুন টেগুন দিয়ে, এটা কাল রাতে সয়াবিনের তরকারি, আর একটা কিছু হয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা কি চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর এই এটা কি আমি বুঝতে পারছি না, ঝিঙে হয়তো। হ্যালো, তো লুকটা কেমন লাগছে বলো, একটুখানি সেট করে নিই, দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড, ওয়েট ওয়েট ওয়েট। সো লুকটা কেমন হয়েছে সেটা আমাকে বলো না, এটা কোনো তোমাদের জন্য ভিডিও করিনি, মানে ইউটিউবের জন্য একটা ভিডিও করিনি, এটা আমি গেছিলাম ফেসবুক লাইভে মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। তো যারা যারা ইন্টারেস্ট আছো এই লুকটা দেখার জন্য, তারা এই যে আমি এখানে লিখে দিচ্ছি, সুস্মিতা মেকওভার আর মুয়া সুস্মিতা দুটোতেই লাইভ করা আছে ফেসবুক প্রোফাইলে, আমার পার্সোনাল আর পেজ দুটোতেই করা আছে। তো তোমরা যারা ইন্টারেস্ট আছো এই লুকটা দেখার, তো তারা চটপট চলে যাও ফেসবুকে গিয়ে দেখতে পারো। আর যারা যারা চাইছো যে আমার সুন্দর সুন্দর লুকের ভিডিও, মানে ইনস্টার ভিডিও তোমরা দেখতে চাইছো, তারা আমার ইনস্টা আইডি ফলো করতে পারো, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাতে গিয়ে সুস্মিতা মেকওভার্স, লাস্টে শুধু এসটা এক্সট্রা আছে ফেসবুকের থেকে, তো এটাতে গিয়ে তোমরা আমার ইনস্টা আইডিতে ফলো করতে পারো, আর আমার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো। তো লুকটা কেমন হয়েছে বলো, আমি তোমাদেরকে একটুখানি সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই আজকে লুকটা। ওকে চলো,
সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিলাম, আর শাড়িটা পুরোটা দেখাতে পাচ্ছি না, বাট শাড়িটা ভীষণ সুন্দর। এই যে রসগোল্লা রসগোল্লা টাইপের একটা শাড়ি, আর ইয়েলো কালার। আর ইয়েলো কালার যারা আমার টোনে আছে তারা যখনই পরবে তাদেরকে সবসময় একটু ব্রাইটই লাগবে, তো সেই জন্য আমার ইয়েলো কালার দিয়ে মেকআপ করতে খুব ভালো লাগে। মানে ইয়েলো কালারের শেডের কোনো ড্রেস পরে তার উপর মেকআপ করতে খুব ভালো লাগে। এই ট্রিক্সটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা যারা আমার টোনের আছে একটু শ্যামলা বরণের, তো তারা কি করবে, ইয়েলো কালারের কিছু একটা স্যুট পরে নেবে বা শাড়ি পরে নেবে বা যে কোনো ইয়েলো কিছু একটা পরে নেবে, নেওয়ার পর মেকআপ করবে, দেখবে কতটা খুলবে নিজেদেরকে, যতটা না অন্য কালারে খুলবে ততটা তার থেকে বেশি, মানে দ্বিগুণ হচ্ছে তোমার ইয়েলো কালারে ফুলবে, ফুটবে আর কি। তো এই ট্রিক্সটা তোমরা একবার আমার শোনা শুনি আর কি, মানে আমি যেহেতু বলছি একবার তোমরা ট্রাই করতে পারো। আর আমার জুয়েলারিটা কেমন সেটা জানিও, এটা যদিও কোনো অনলাইন থেকে নেওয়া না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা জুয়েলারি, ছোটো ছোটো মেটেরিয়ালস আছে, এরকম ছোটো ছোটো বিটস আছে যেটা ভীষণ সুন্দর। এটা আমি বকখালি থেকে নিয়েছিলাম, এটা দেখো। আর এর সাথে এইটা না, এটা আমি জাস্ট এর সাথে ম্যাচিং করে পরেছি, মানে কিনেছিলাম আর কি, যে শুধু এটা পরবো, এটার সাথে যদি কিছু পরা যায় তো দেখতে ভালোই লাগে। তো এই হচ্ছে আমার আজকের লুক, যেটা তোমরা টিউটোরিয়াল যদি দেখতে চাও তাহলে চলে যেতে হবে চট করে কোথায়, ফেসবুকে। আর যারা চাইছো না টিউটোরিয়াল দেখতে তারা তো আজকের ব্লগ দেখছোই। তো আর মনে হলো যে ফেসবুক লাইভে যাব, কিন্তু যাওয়ার পর ভাবলাম যে যদি আমার কাছে আরেকটা কিছু থাকতো তোমাদের জন্য এই লুকটাও ক্রিয়েট করে দেখাতাম, কারণ এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে আমার নিজের পার্সোনালি। তো যাই হোক, চলো আপাতত এই যে রায়তাটা ফেলেছি এখানে, দেখতেই পাচ্ছ গাদা গুচ্ছে জিনিসপত্র এখানে ফেলিয়ে রেখেছি, এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে করতে কটা বাজবে জানি না, এখনও পর্যন্ত 9:45 বাজে। তো 9:45 বাজে, এরপরে তো খাওয়া দাওয়া আছে, বুঝতেই পারছো, ডিনার আছে, অনেক কিছু জিনিসপত্র আছে। কিন্তু মেকআপটা এত ভালো লাগছে আমার, তুলতেই ইচ্ছা করছে না। এই ফার্স্ট টাইম আমার মেকআপ তুলতে ইচ্ছা করছে না, ভাবা যায়? যাই হোক, ভাবা না গেলেও তুলতে হবে, কারণ রাত হয়ে গেছে, যতক্ষণ মেকআপ স্কিনে থাকবে তত আমার পক্ষে জটিল হয়ে যাবে। তো চলো আপাতত টাটা। আচ্ছা, ব্লগটা আমি বরং এখানে এন্ডই করে দিচ্ছি, কারণ এরপর আমার আর মনে হয় না কোনো কিছু করবো আর কি। তো যার কারণে ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে তারা তো অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করবে, যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখনই দেখতে পাও নোটিফিকেশানের মাধ্যমে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।